আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি যেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে যেই বাচ্চারা দুধ ডিম খেতে চায় না আজকের এই রেসিপিটি শুধু তাদেরই জন্য যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমরা চাইলেই কিন্তু পাঁচ মিনিটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারি তো নিয়ে নিয়েছি এখানে রেগুলার সাদা তেল আমি এখানে দেড় চা চামিচ তেল নিয়েছি তেল দিলে অনেকে ভাবতে পারেন যে তেলটা কেন তেল দিলে কিন্তু অনেক সফট হবে আর তেল ছাড়া যদি আপনি এই রেসিপিটি বানাইতে যান অবশ্যই শক্ত হয়ে যাবে আমি দুটো ডিমই কিন্তু উসুম আর সাদা অংশ সহই দিয়ে দিলাম এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার একটা ভুল হয়ে গিয়েছিল আমার এই ডিমটা একটু ফেটানো কম হয়েছিল তো আপনারা চাইলে যত ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে পারেন ততই ভালো তো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে এবার ফেটিয়ে নেব একটা ভুল হয়েছে যদি এখানে চিনি দিয়ে ফেটিয়ে নিতাম ঘনত্বটা এত থাকতো না যদি আপনারা একটু চিনি দিয়ে ফেটিয়ে নেবেন তাহলে ঘনত্বটা কমে যাবে নিয়েছি একটা বোতল আমার কাছে অন্য কিছু ছিল না উপায় তো বোতলগুলো একটু আমি ছিদ্র করে নিয়েছি একটা ছিদ্র বেশি বড় হয়ে গেছে সব সময় চেষ্টা করবেন একবার চিকন করে ছিদ্র রাখার জন্য তাহলে কিন্তু পানির মতো চারিদিকে ছড়িয়ে পড়বে বোতলে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ডিমের ব্যাটারটা এবার রান্না করতে চলে যাব দুধ জাল করে নিলাম আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি তত একটা বেশি নেই তো মিষ্টির পরিমাণ বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে আমি এখানে দুই চামচের মতো চিনি দিয়েছি অল্প করেই আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘনত্ব করে নিয়েছি একটু ঘনত্বটা হলে একটু টেস্টটা বেশি বেড়ে যায় খেতে অনেক মজার হয় স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে এবার ডিমের ব্যাটারটা দিয়ে দেবো ওই যে আগেই বলেছিলাম একটা ভুল হয়ে গেছে একটা ছিদ্র বড় হয়ে গেছে যার কারণে এইভাবে পড়তেছে তো সব সময় চেষ্টা করবেন একটু চিকন রাখার তাহলে ভালো হবে তো একবারে কিন্তু ডিমের ব্যাটারটা দেওয়া যাবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর দু এক মিনিট লেট করে আপনার দিতে হবে কমচাপক্ষে এক মিনিট তা নাহলে একবারে কিন্তু সম্পূর্ণগুলো একই রকম দেখতে হবে আর একটু কষ্ট হলেও একটু ধৈর্য সহকারে করে নেবেন এটা হইতে কিন্তু বেশি টাইম লাগে না যেহেতু দুধ ডিম একটা চামিচের সাহায্যে একটু ডুবিয়ে দেবেন তাহলে আর একটু সহজেই হয়ে যাবে চলে ভালোভাবে যত নেড়ে চেড়ে দেবেন খুব সহজেই কিন্তু হয়ে যাবে এবার আবারও দিয়ে দেবো উপরে সম্পূর্ণ ডিমের বেটারগুলো দেওয়া হয়ে গেছে ভালো মতো আমি দুই মিনিট রান্না করে নিব আর চামচের সাহায্যে দেখতে পারেন হয়েছে কিনা যদি আপনার মনে হয় হয়ে গেছে তাই ওই পর্যায়ে আপনি নামিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এইভাবে বানিয়ে দিবেন দেখবেন বাচ্চারা ঝটপট করে খেয়ে নেবে কোনো বায়না করবে না যে খাবো না অনেক মজার হয় যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একবারই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর সবাইকে বেশি বেশি উৎসাহিত করবেন যেহেতু আমরা এই জায়গায় কাজ করতে আসছি সবাই সবারই বন্ধু কাউ কাউকে ভোলা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ